সরাসরি কাজের কথা চলে আসি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিওর জন্য আজকের ভিডিও নিচে কমেন্ট করে রাখবেন আগামী কোন হাজির হব তাহলে আজকের প্রথম দিকে আপনার বাড়িতে থাকা ফোনটা আমাকে গিফট করুন প্লিজ আমি এখনো মাইক্রোম্যাক্স কিউ ফাইভ থার্টি ওয়ান থ্রি জিবি ফোন ইউজ করছি কি বলবো আমার বাড়িতে পড়ে থাকা সব থেকে পুরোনো ফোন হচ্ছে নোকিয়া হাজার কুড়ি ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এটা এসেছিল আর অ্যান্ড্রয়েডের এর এই ফোনটা রেডমি নোট ফোর এই দুটো ফোন আমার বাড়িতে পড়ে থাকা সব থেকে পুরনো ফোন আর বাদ বাকি যা ফোন যেগুলোর জন্য আপনারা এরকম কমেন্ট করেন যে আমাকে পুরনো ফোন দিন সেই সব ফোন বেশিরভাগই প্রায় সবই চলে যায় কোম্পানির ঘরে ফেরত আমাদের কাছে কোম্পানি ফোন দেয় ঠিকই তবে ফেরত দেবে এই শর্তেই দেয় পরের প্রশ্ন করেছেন ইউজার ভি আর নাইন এক্স এইচ তিনি বলছেন দাদা আশা করি আগামী সপ্তাহের প্রশ্ন উত্তরে এই উত্তরটা পাবো প্রথমেই বলি আমি গেম খেলি না এবং ক্যামেরাও বেশি একটা ছবি তুলি না আমি অনলাইন কাজ করি যার কারণে আমার ফোনে চার পাঁচটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখতে হয় বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে কোন ফোন নেওয়া ভালো হবে আশা করি উত্তরটা দেবেন ইনফিনিক্স নোট থার্টি রিয়েলমি সি ফিফটি ফাইভ রেডমি থার্টিন ফোর জি সবকটাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তো এই ফোনগুলোর মধ্যে আমি বলবো ইনফিনিক্স নোট থার্টি বেশ ভালো ফোন সেটা নিতে পারেন তবে এই ফোনটা কতদিন ভালো চলবে সেটার ব্যাপারে গ্যারান্টি দেওয়া খুব মুশকিল কারণ ইনফিনিক্স ভালো ফোন বার করলেও তার দীর্ঘমেয়াদী ভরসার ব্যাপারটা অতটা নেই সফটওয়্যার এক্সপিরিয়েন্স অতটা ভালো হয় না তবে এর মধ্যে রেডমি থার্টিন ফোর জি সেটাও খুব একটা খারাপ ফোন না সেই ফোনটাও দেখতে পারেন তবে আমার এমনিতে এই মুহূর্তে প্রথম পছন্দ হবে ইনফিনিক্স নোট থার্টি যথেষ্ট ভালো ফোন ইনফিনিক্স বেশ যত্ন নিয়ে বানিয়েছিল পরের কমেন্ট করেছেন অর্পণ সেন তিনি বলছেন দাদা আমার দুটো প্রশ্ন আছে এক জিও ভার্সেস এয়ারটেল ফোর জি নেটওয়ার্ক দিক দিয়ে কোনটা এগিয়ে আছে আমি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘুরি মাঝে মধ্যেই দিল্লি যাই আবার গ্রামেও যাই জঙ্গলে যাই যাই পাহাড়ে যাই সমুদ্রের ধারেও গেছি তো সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স এটাই বলে যে জিওর নেটওয়ার্ক কভারেজ বেশি ভালো এবং কিছু কিছু জায়গায় এয়ারটেলের স্পিড ভালো কিছু কিছু জায়গায় জিওর স্পিড ভালো এটা ভ্যারি করে কিন্তু নেটওয়ার্ক কভারেজের হিসাবে এয়ারটেল এর থেকে আমার মনে হচ্ছে জিও একটু বেশি ভালো কভারেজ দিচ্ছে আর ফাইবারের কথা যদি বলেন আমি খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে আসবো যেখানে জিওর ফাইবার কতটা ভালো স্পিড দিচ্ছে বা এয়ারটেল এর ফাইবার কে কতটা ভালো স্পিড দিচ্ছে এই ব্যাপারে বিস্তারিত বলবো এক্সট্রিম ফাইবার এইসব যে প্ল্যানগুলো আছে কতটা স্পিড সত্যি হয় কোম্পানি তো বলে হান্ড্রেড এম স্পিড দেবে এক জি স্পিড দেবে আদৌ হয় কি তো সেগুলো দেখবো আমরা অবশ্যই পরীক্ষা করে দেখবো মুসাচে বলছেন দাদা বর্তমান সময়ে পিক্সেল সেভেন কেমন হবে প্রাইসটা অনেক কম আছে সাত আট মাস ইউজের জন্য একটা ফোন নেব এর জন্য এটা চয়েস হয়েছিল পিক্সেল সেভেন এখন যদি খুব কম দামে পান তাহলে হ্যাঁ অবশ্যই নেওয়া যেতে পারে গুগলের পিক্সেল সেভেন দেখতে ভালো ফোন ক্যামেরাও ভালো ফোনটা মিলিয়ে খারাপ নয় তো কিছু প্রবলেম অবশ্যই ওই ফোনে আছে যার জন্য আমি অনেক সময় বারণ করতাম বা রেকমেন্ড করতাম না ওই ফোনটা কিন্তু যদি কম দামে পান অবশ্যই রেকমেন্ড করার মতো ফোন গুগলের তরফ থেকে ফ্ল্যাগশিপ ফোন একেবারে ফেলে দেওয়ার মতো বা খুব খারাপ এরকম তো হবে না কখনোই তো কম দামে পেলে অবশ্যই নেওয়া যেতে পারে প্রীতিময় ভদ্র বলছেন দাদা আমি টেক অ্যান্ড অটোমোবাইল ভিডিও ক্রিয়েট স্টার্ট করলাম তোমার থেকে ইন্সপায়ার্ড হয়েছি লাভ ইউ দাদা আমার থেকে ইন্সপায়ার্ড হয়েছে এটা তো খুবই ভালো কথা আমি তার জন্য বিশেষ গর্বিত বোধ করছি এবং আপনার জন্য শুভেচ্ছা রইল তবে টেকের ভিডিও প্রচুর আছে অনেকেই বানায় বাংলাতে যদিও সংখ্যা আমি বলবো তুলনামূলক কম আরও অনেকেই বানাতে পারেন এটা খুব ভালো পদক্ষেপ কিন্তু তার থেকেও ভালো ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কেউ যদি ভিডিও বানাতে চায় সেখানে কিন্তু ভিডিও অনেক কম মানুষই বানান বাংলাতে এই ব্যাপারে ভিডিও আমার মনে হয় এখনও খুবই কম আছে চাহিদা অনুযায়ী ভিডিও কম আছে আমি নিজে বহুবার ভেবেছি যে অটোমোবাইল নিয়ে ভিডিও বানাবো আমি যেহেতু প্রচুর গাড়ি টাড়ি ঘাঁটাঘাঁটি করি এইসব ব্যাপার থাকে আমার ইচ্ছে করে কিন্তু আমি যাই হোক সময় করে উঠতে পারিনি এখনও ভবিষ্যতে হয়তো আমি কোনোদিন এরকম ভিডিও বানানো শুরু করব আর আপনি যেখানে বাড়াচ্ছেন আমি সেই ভিডিও দেখব অবশ্যই আমাকে লিঙ্ক পাঠাবেন আমরা সবাই সেই ভিডিও দেখতে আগ্রহী হবো অভিজ্ঞ ইসলাম বলছেন ছবিগুলো তো প্রায় সেম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা আর এস টোয়েন্টি ফোর আলট্রা দুটো ফোনের যখন আমরা কম্পেয়ার করে দেখলাম ক্যামেরা পাশাপাশি রেখে দেখলাম যে হ্যাঁ প্রায় একই রকমই ছবি উঠছে খুব উনিশ বিশ তফাত আসলে এটা তো হবেই যে দশটা ছবি তুললে দুটো ছবি একটু অন্যরকম হবে দুটো ছবি সামান্য অমিল থাকবে আর আমরা তো একই সিচুয়েশনে একইভাবে এক্স্যাক্টলি সেম ছবি তুলতে পারি না ছবি তোলার ক্ষেত্রেও একটু তফাত হয়ে যায় তো সেক্ষেত্রে দুটো ফোনের ক্যামেরাই সেম কিন্তু একটা ব্যাপার আছে এখানে ক্যামেরার টুইস্ট আছে যেহেতু স্যামসাং এবারে জুম লেন্স বা পেরিস্কোপিক লেন্সের ক্ষেত্রে কিছু কারসাজি করেছে মানে চেঞ্জ করেছে এবং ফাইভ এক্স জুমে পোর্ট্রেট করতে দিচ্ছে ফোকাল লেন্থ বিভিন্ন চেঞ্জ করে ছবি তোলার সুযোগ দিচ্ছে পোর্ট্রেট ছবি বিশেষ করে তো সেক্ষেত্রে সেখানে কিন্তু একটা বড় সড়ো চেঞ্জ এসছে আপনি যদি পোর্ট্রেট ছবি তুলতে চান তুলতে ভালোবাসেন এবং এই ব্যাপারটাকে কাজে লাগাতে চান এমনি নর্মাল ফটোর ক্ষেত্রেও তাহলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা বেটার হবে না হলে ওভারঅল যদি আমরা দেখি তাহলে দুটো ফোনের ক্যামেরাই মোটামুটি সেম নিসার বলছেন আমি কলকাতা থেকে বলছি ভিভো এক্স হান্ড্রেড আর আইফোন ফোরটিন প্লাসের মধ্যে কোনটা নেওয়া ঠিক হবে আমার দরকার প্রধানত ক্যামেরা পারফরমেন্স আর নর্মাল গেমিং হলেই হবে আর মাল্টিমিডিয়া ঠিকঠাক লাগবে প্লিজ সাজেস্ট করুন কোনটা নেব আমার বাজেট ষাট হাজার এক্ষেত্রে আমি বলবো আপনি যদি একদম ন্যাচারাল ফটো তুলতে চান তাহলে অবশ্যই আইফোনের দিকেই যাওয়া ভালো আর যদি আপনি বেশ একটু মডিফাইড মানে আলাদা করে এডিট করতে হবে না ছবি তুললেই সেটা দেখতে সুন্দর লাগবে ছবি তুলে ডাইরেক্ট ইনস্টাগ্রামে পোস্ট করতে চাইবেন সেক্ষেত্রে ভিভোর দিকে যাওয়াই বেটার হবে ভিভো এত সুন্দর প্রসেসিং করছে ছবিগুলো দেখে ভালো লাগছে মানে চোখ কেড়ে নিচ্ছে হয়েছে এক ঝলক দেখেই ভালো লেগে যাবে তারপর খুঁটিয়ে খুঁটিয়ে ফটোগ্রাফারের মতো ত্রুটি বিচ্যুতি বার করার ব্যাপার ওগুলো তো আলাদা তো সেক্ষেত্রে সেই সব করতে চাইলে নিজে এডিটার হয়ে থাকলে পারদর্শী হলে ফটোশপ বা এইসব সফটওয়্যারে তো সেক্ষেত্রে আইফোনের দিকে যাওয়াটাই বেটার নরমাল গেমিং এর ক্ষেত্রে দুটো ফোনের মধ্যে কোনো তফাৎ খুব একটা ধরতে পারবেন না আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ক্ষেত্রে আইফোনের থেকে আমি বলবো ভিভোতে যাওয়াই ভালো দেখতে বড় ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ওখানে আরো বেটার হবে অবশ্যই আদিল অফিসিয়াল বলছেন দাদা একটা প্রশ্ন এক্সটার্নাল মেমোরি কার্ড ফোনের জন্য ভালো না খারাপ ফ্ল্যাগশিপ কেন ফোন কোম্পানি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে দেয় না যে কোনো ফোনের জন্য সেটা ফ্ল্যাগশিপ ফোন হোক বা না হোক আজকাল ফোনের যে স্টোরেজ তার স্পিড যথেষ্ট ভালো হচ্ছে ইএমএমসি যুগ আমরা পেরিয়ে এসেছি যদিও এখনো দশ হাজারের কোম্পানিগুলো দিচ্ছে মাঝে মধ্যে কিন্তু ইউএফএস টু পয়েন্ট জিরো টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান মিনিমাম এইসব যদি আমরা পাই তো তাতে যে স্পিড পাই আমরা আর আমরা দোকান থেকে কিনে যেসব মেমোরি কার্ড লাগাই তো দুটোর মধ্যে স্পিডের তফাত হয়ে যায় মেমোরি কার্ড তুলনামূলক খারাপ হয় স্লো হয় তো তার জন্য মেমরি কার্ড ইউজ করাটা উচিত নয় বা ভালো নয় আর ফ্ল্যাগশিপ ফোনে তাতে যে ইন্টারনাল স্টোরেজটা থাকে ইউএফএস ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট সেগুলোর স্পিড এতটাই বেশি ক্ষেত্রে এনভিএম থাকে সেগুলো এত স্পিড বেশি দেয় তো সেক্ষেত্রে তার সাথে তো এক্সটার্নাল মেমোরি কার্ডের কোনো হয়ই না তো কার্ড যদি ফ্ল্যাগশিপ আমরা লাগাতাম কোম্পানি যদি সেই সুযোগ দিত তাহলে ফোনের পারফরমেন্স স্লো হয়ে যেত ফোন পিছন দিকে টেনে ধরতো সেই মেমোরি কার্ডটা তো তখন আমরা বলতাম যে ফ্ল্যাগশিপ ফোন কিনলাম অথচ এত স্লো এরম ল্যাগ করছে কি বাজে এগুলো আমরা বলতাম কোম্পানি সেই সুযোগই দেয়নি আমাদের তারা এমনিতেই ভালো স্টোরেজ বেশি করে দিয়েছে দিয়েছে একশো মিনিমাম দিয়ে দিয়েছে তো দুশো ছাপ্পান্ন এখন তো মিনিমাম আসছে তো সেক্ষেত্রে মেমরি কার্ড যতটা সম্ভব অ্যাভয়েড করবেন আর যদি নেহাতেই প্রয়োজন পড়ে এটা ট্রান্সফার করে নিন তারপর আবার ইউজ করুন মেমোরি কার্ড ইউজ না করাই ভালো রাব্বি বলছেন প্লিজ ভাই অ্যান্সার মাই কোশ্চেন ভিভো এক্স হান্ড্রেড প্রোতে প্রোটেকশন হিসেবে কোন গ্লাস ইউজ হয়েছে ভিভো এক্স হান্ড্রেড প্রোতে কোন গ্লাস ইউজ হয়েছে আমি এক্স্যাক্টলি জানি না তবে গোরিদা গ্লাস ইউজ হয়নি এটা নিশ্চিত হলে কোম্পানি জানিয়ে দিত পান্ডা গ্লাস বা ড্রাগন টেল গ্লাস এরকম কিছু অক্ষাত কোনো প্রোটেকশন ইউজ করা হয়েছে অবভিয়াসলি তাই কোম্পানি এটা জানায়নি এবং আমি নিজেও কোম্পানিকে বারবার জিজ্ঞাসা করে এটা জানতে পারিনি এছাড়াও অন্যান্য ইউটিউবাররাও এই কারণেই আসলে বলতে পারেনি এই ব্যাপারটাকে গোপনে রাখা হয়েছে এবং আউ লাইভ প্রোটেকশন বলে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা অনেকে বলছে যে এটা নাকি গ্লাসের প্রোটেকশন বা এরকম কিছু একদমই তা চোখের ওপর যাতে চাপ না পড়ে তার জন্য ওই প্রোটেকশনটা দেওয়া হয়েছে ব্লু লাইট ফিল্টারের মতো ব্যাপারটা আর কি কিন্তু এক্স্যাক্টলি ওটা পড়ে গেলে ভাঙবে না তার জন্য কি প্রোটেকশন আছে এটা তারা বলেনি তবে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু আছে এত দামি একটা ফোন ভালো কিছুই আছে তবে আমার ধারণা সেটা কোনো চাইনিজ কোম্পানির তৈরি করা প্রোটেকশন যে কোম্পানি খুব একটা বিখ্যাত নয় তাদের নিয়ে মার্কেটিং করা যায় না উল্টে সেটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে তাই কোম্পানি এই ব্যাপারটা চেপে গেছে মোহাম্মদ সাকিল তিনি বলছেন আইফোনের ভালো দিকগুলো কই বললেন দাদা আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আর আইফোন ফিফটিন প্লাস দুটো কম্পেয়ার করলে এস টোয়েন্টি ফোরের কিছু জিনিস আছে যেগুলো আইফোন ফিফটিন প্লাসে নেই যে সেই জিনিসগুলো কি সেটা ভিডিওতে দেখিয়েছিলাম তাই ওখানে চারটে বা পাঁচটা ছটা পয়েন্ট দেখানো হয়েছিল যেগুলোতে বলা হয়েছিল যে আইফোনে এই জিনিসগুলো নেই ওই শর্ট ভিডিওটা এক মিনিটের ছিল তো সেখানে আইফোনে কি আছে যেটা স্যামসাং এস টোয়েন্টি ফোরে নেই সেটা বলার মতো জায়গা ছিল না আমরা যখন এরকম ভিডিও বানাবো যে আইফোনে কি কি স্পেশাল আছে আইফোন ফিফটিনে যেটা এস টোয়েন্টি ফোরে নেই তখন অবশ্যই বলবো তবে এখনই এটুকু বলে দিতে পারি যে আইফোনের সব থেকে স্পেশাল যে জিনিসগুলো আছে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ফোরে নেই সেটা হচ্ছে আইফোনের প্রসেসার আইফোনে বায়োনিক এ সেভেন্টিন প্রো চিপ যেটা রয়েছে তার পাশাপাশি এক্সিনোস চব্বিশশো প্রসেসার কাগজে কলমে অনেক এগিয়ে থাকলেও আমরা মনে মনে সবাই জানি যে আইফোনের প্রসেসারটাই বেটার এছাড়া আইফোনে যে নচ আছে সেই নচটা আইফ অ্যাপেল বিভিন্ন রকমভাবে কাজে লাগায় সেই জিনিসটাও একটু অন্যরকম একটু ইউনিক এছাড়া আইফোনের ব্যাটারি ব্যাক আপ অনেক সময় ভালো হয় স্যামসাং এর থেকে তো সেই হিসাবে আইফোন ওখানে একটু এগিয়ে থাকবে না হলে ওভারঅল যদি বলেন এখন স্যামসাং এতটাই পিছন থেকে এসে সামনে চলে এসছে মানে আইফোনকে বিট করে জায়গায় চলে যে আইফোন আর স্যামসাং দুটো কম্পেয়ার করতে গেলে স্যামসাং কে কিছু ব্যাপারে এগিয়ে রাখতেই হয় আইফোন হ্যাঁ যারা আইফোন পছন্দ করেন ইউজ করতে তারা কিছু পয়েন্ট বলবেন ঠিকই কিন্তু সেগুলো একটু জোর করে বলা পয়েন্ট বলেই মনে হয় আমাদের না হলে অ্যাপেল আর স্যামসাং এখন অন্তত একই জায়গাতে আছে এবার আপনারা বলবেন ক্যামেরার ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে সেগুলো খুব উনিশ বিশ তফাত সেই তফাতগুলো আমরা যখন কম্পেয়ার ভিডিও বানাবো সেগুলো পাশাপাশি রেখে দেখলে তবেই আমরা বুঝতে পারবো নইলে এমনি ফটো তুললে দুটো ফোনের ফটো দুটোই ভালো মনে হবে একদম পাশাপাশি রেখে হিসেব নিকাশ মিলিয়ে তখন বলা যাবে যে কোন ফোনের ক্যামেরা কোন কোন ডিপার্টমেন্টে গিয়ে আছে কখনোই এরকম না যে আইফোন সব ডিপার্টমেন্টে গিয়ে আছে বা স্যামসাং সব কিছুতেই ক্যামেরাতে ভালো ক্যামেরার পোর্ট্রেট হয়তো স্যামসাং ভালো করছে অ্যাপেল হয়তো ন্যাচারাল ছবি ভালো দিচ্ছে এরকম কিছু উনিশ বিশ তফাত থাকবে কিন্তু কিছু স্পেশাল ফিচার যেমন এআই অ্যাপেল তো এই জায়গাতে ল্যাক করছে আইফোন বিক্রি হচ্ছে প্রচুর বিক্রি হচ্ছে তাই আইফোন মূলত বিক্রি যেটা বেড়েছে সেটা আমাদের ভারতীয় উপমহাদেশে তার কারণ আমরা এখানে আইফোনের নামে আইফোন কিনি আইফোন ভালো বলে আইফোন কিনি ব্যাপারটা শুধু এরকম হয় না সবসময় এরকম অনেক কিছু থাকে সেই নিয়ে ডিটেলস বলতে গেলে একটা লম্বা ভিডিও হয়ে যাবে আজকে সেসব বলবো না আইফোনের কোনো দুর্নামও করছি না আমি এটা মনে রাখবেন কারণ আমি নিজেই অ্যাপেল ইউজার আইফোন ইউজ করি আমি নিয়মিত তো সেক্ষেত্রে অ্যাপেল ভালো কিন্তু তার নিজের জায়গায় ভালো আর স্যামসাং এস টোয়েন্টি ফোর আর আইফোন ফিফটিন দুটোর মধ্যে কম্পেয়ার করতে গেলে স্যামসাং কিছু কিছু ফিচারের ক্ষেত্রে সত্যি অ্যাপেলকে এবার বিট করে দিয়েছে যেমন এআই যেমন এইটকে ভিডিও রেকর্ডিং তো আজকের ভিডিও আর লম্বা করবো না ভিডিও এখানেই শেষ করবো দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়